বুকের মধ্যে তোমার জন্য কিন্তু ভালোবাসার একটুও কিন্তু কমতি নেই। বাস হয়েছে, আর কওয়া লাগবে না। তোমার মতো সিডারের মুখে ভালোবাসার কথা বাড়ালি সে ভালোবাসা জিনিসটাই নষ্ট হয়ে যাবে। কেবি ভূত আসিল না পেতনি, কি দেখে অজ্ঞান হয়ে গেছিলেন? পেতনি বুঝছেন, পেতনি আপনাকে এখানে ভূতের চাইতে পেতনির তালে বেশি সুর হয়ে গেছে। তালি মনে কয় পেতনি আপনি দেখে পছন্দ হয়ে গেছে, যে ফাইন নায়কের মতো চেহারা আপনি। পাহাড়ের লান একটা মানুষ, আপনি নিজের দেখলে গুলো হারে ডাহাইত মনে হইবে। হে বলে ভূত দেখতে ফিট পড়ছে। ও তো চাটু মারতেছিস কি জন্য? হ্যাঁ গেদা টাকা ভূত দেখে ফিট হইছিল, তুই তুই জানিস, তুই বেশি জানিস। ওরে খালি ফিট পড়ে নাই, জ্বর হইছে। আমার জ্বরের মধ্যে আউলে জউলে কথা কয়। পাইছিলাম দলটার একটু জাইনে হইছে সাইজ করতে, কিন্তু ঘরে বাইরে যেরকম ষড়যন্ত্র চলতেছে তাতে আমার আর বিধান ছাড়া আর কোনো উপায় নাই। বাপি জায়গা, বাপি জায়গা। কি ব্যাপার গেদা ভাই, আপনি এত রাত্রে বাইরে ছিলেন কেন? এত রাত্রে বাইরেও আপনার ঠিক হয়েছে? আবার যদি ভূত পেতনিদের দড়ান? আর কিছু তো করবা পারলাম না, অন্তত তরে সাইজ করে যাই। হ্যাঁ কি করছেন? যাতে তুই আমার ছোট বেন্ডে বিয়ে করতে না পারুস। ওরে আল্লাহ, ভালোবাসা মোরে বিখেরি করেছে তোমারে করেছে রানী। ফ্যামিলি কে ভগ্নিপতি, গানটা তো ফাইন লাগতেছিল, তোমার গলাটা তো ফাইন মিষ্টি। হ্যাঁ আমার গলার দরদ খালি তুমি বুঝলে সুমন্দি, তোমার বোন তো বুঝলো না। বুঝবি বুঝবি, তোমার কাস্টিং যে হিটকিন খাইছে তা কাটতে তো একটু সময় লাগবে, আর তুমি তো আমার বোনের সাথে কম সিটারি করনি ভগ্নিপতি। ভাই সুমন্দর করে সুমন্দর, এই তুই কথা কথা আমাকে সিটার করে গাল পাড়া সস ফেস করতে গেলে। হ্যাঁ কালি বলে সিটারের কাছে দুই ভাই বোন এসে দৌড়ে দৌড় পড়ে আইছু কে? কি কামে আইছি সেটি তুমি খুব ভালো করেই জানো ভগ্নিপতি। তুমি কিন্তু আমার কথায় কথায় শালা কয়ে গাল দেওয়া ধরিছ অগ্নিপতি। বুনির দুঃখ কি তোমার বাড়িতে আইসি বলে তুমি ভুলে যায় না আমার বাড়ি কিন্তু বেসপাড়া গ্রামে। হ্যাঁ আর বেসপাড়া মানুষের মাথা গরম হলে কি করবে পারে সেটি কল তুমি ভালো করেই জানো।
আপনি এটা কিশোর করছেন রায় দুপুরাইতে? হ্যাঁ, একটু সজনের মধ্যে এরম যদি হাঙ্গিয়ে দিন ঝগড়া করেন মানসিক কী কইব? মিয়া ভাই, আন্নি যে গান খান গাইতেছিলেন, গান হিয়ান ধরেন সাই? হ্যাঁ চুপার, এরপর গান গাওয়ার ভাব থাকে রে সারা, যত সব অসুর এসে হাজির রয়েছেন। তুমি আমাকে অসুর করছো তো আমি বুঝেছি, আমার কি দোষ? আমি তো তোমার গানের প্রশংসাই করলাম। তোমার কি ডেটা কিছে আমার গানের প্রশংসা করবার জন্য? অন্য কোনো কাম করবে পারো না, ব্যবস্থা করবে পারো না, বসে বসে খালি থাল থাল ভাত ধ্বংস করতে চাও? আমি কি তোমার বাড়িতে কাম করার জন্য আইছি নাকি? আমি আইছি আমার বুনির দেখতে, আর তুমি আমার খাবারও খুঁটা দিচ্ছো। বুনির দেখতে এসে কি উদ্ধার করেছো? হ্যাঁ, তোর কোনো কথা তোর বোন গ্রাহ্য করতেছে? তোর দুলেবের সাথে তোর বোনিকে এক ঘরে শুয়ে দেওয়ার ব্যবস্থা করবার পারলেও না এলে বুঝতাম। ভগ্নিপতি, তুমি কিন্তু আমাকে আবার তুইতুকারি করতেছ। হ্যাঁ, আমি কি চাইনার ডাকবো? মিটু ভাই, থামো থামো, রাইত বেলায় গেছে, আইন শুই থাই। ভুরি মোটা হয়ে যাচ্ছে তার কোনো হুঁশ আছে? নুরু একজন খুদার খাসি হয়েছে, আপনি একজন সুটকা থেকে মুটকা হয়ে যাচ্ছেন। আমার কথা বাদ দাও, বিয়ের পর মানুষের শরীর স্বাস্থ্য এমনি একটু ভালো হয়, ওই বসে বসে খায় যদি কারোর শরীর স্বাস্থ্য ভালো হয় সেটা হচ্ছে ওই শালা নুরুর। বিয়ের পর মোটা হয়েছে সে কথা কয়েক আর পার পাওয়া যাবেনি, বিয়ের আগে তুমি যা খাইতে বিয়ের পর তো আর সেটা ডবল হয়ে যায় নাই, রয়েছে ঘর জামাই জামাই আদরও তোমাকে কেউ করতেছে না। তোমার কথা ঠিকই আছে গর্জান, মানুষ কি খালি খাইয়েই মোটা হয়? মনের মধ্যে সুখ শান্তি থাকলি মানুষের শরীর এমনি ভালো হয়। এত বড় সওয়াল, এই কিরাম করে হাত কাইটে নিয়ে আইসু? আর একটু হলে পরে তো রোগটাই কাইটে যেত। বাপ, তাই কিরাম করে কাটলো? না, ওই রাত্রিরে ফেরার সময় বেতের শীষে বাজে কাটে গেছে। বেতের শীষে কাটলে তো ইরাম সিকুন হবি নে, মনে হয় বিলের দিয়ে কাটিছে। আচ্ছা বাদ দাও তো, ফুপু একটু দানা কাটিছে তার জন্য এবারে অস্থির হয়ে গেছে, মইরম কনে। আর কি কইছে কিছু? কথা তো সই একটাই, বারবার তাগাদা দিছে আতাই সর্দারে বাইর যাওয়ার জন্য। আচ্ছা বাপ, এই নুরু সাওলটা তোর কিরাম মনে হয়? তুমিও ফুপু জিজ্ঞেস করতেছ নুরু সাওলটা কিরম? শুনবে কিডা, নুরু হচ্ছে আতাই সর্দারের বাড়ির চাকর, একজন হাইলের সাথে তুমি তোমার মেয়ের বিয়ে দিবে চাও? আমি যার সাথে বিয়ে দিবার চাই সেটা বলে তোর লাভ নেই, মেয়ে তো আমাকে পাগল করে ফেলাচ্ছে। ফুপু, মইরমরা খালার বাড়ি যাবে লাগছিল, তুমি এক কাম করো, উই এক নিয়ে কয়দিন তুমি খালার বাড়ি ঘুরে আসো, তাহলে পরে হাওয়াটাও বদল হবে না, আর ওর মাথাতে ভূতটাও নামবে না, দরকার হলে পরে আমি যাই দিয়ে আসি গে। যাবে তো চাইছিল, এখন আবার কয়দিন কি কয়? পাবি আমার ইংরাজি কয় বাংলা কথা বোঝে না, পাবি আমার ইংরাজি কয় বাংলা কথা বোঝে না, সময় থাকিতে সে তো আইলা না। ভাবি আমার নুরু রে, একটা শুভ খবর আছে দোস্ত, আমার যে কি ফুর্তি টেকতেছে রে দোস্ত, আমার নাচ করে ইচ্ছে করতেছে দোস্ত। একটু আসতে নাচো দাদু, ঘরের খাটাল নরম আছে, নাচতে গেলে সোজা মাটির তলে হাইন দিয়ে দেবা, ওই লগে তোমার কবর হয়ে যাবে, জেতা কবর। কি রে নুরু, হ্যাঁ তুই তো এরকম বেরসিক ছেলে না রে,
একটা ভালো শুভ খবর দিবার আসলাম, এমন ভাবে কথাগুলি মনটা নষ্ট করে দিবি। কেমন নষ্ট হওয়ার কি আছে? এবার আয়, তুই আল্লাহর 30 দিনে এনে 36টা সুখের খবর লইয়ে ইয়ে খাটালের উপর নাচ, আর 72টা দুঃখের খবর লইয়ে চোখের পানিতে বুক বসা। বেটা, তোর বাপ দেখকে তো মনে হয় প্রত্যেক দিন তোর একটা করে বিয়ে হয় আর দুইটা করে তালাক হয়। সুযোগ পাইছিস আবার ওই যে হিট মেরে কথা করছিস। আচ্ছা যাও, হিট মেরে কথা কিছু ভুল হয়েছে, তুমি এখন হিট পাইও না, এখন তোমার সুখের খবরটা কও, কি লিখে নাচতে চাইছো কও। দোস্ত রে, গেদা ডাকাই তো রাইতে রাতে চলে গেছে। কি রে, তুই খুশি আসনি? তুই কি মানুষ? এটা একটা মানুষ রে, তোরা ষড়যন্ত্র করে বাইর করে দিস, এই লই আবার নাচো ফুর্তি করো দাঁত ব্যাট কারো না। এটা তোকে বিসর্জন আল্লাহ করে, আল্লাহ করে। কথাটা শুনে মনে হয় তুমি খুশি হও নাই গর্জন। একেবারেই না বেটা ভাই, থাকাকালীন সময়ে তোমরা একটু সাইজে আসিলে, দেখি আমার ভালো হয়েছে একটু। যে মানুষটা সকাল বিকেল তোমার স্বামীরে অপমান করে কথা কইতো, তুমি তার পক্ষ নিয়ে কথা কইছো গর্জন। তাই কি, স্বামী হয়েছে বলে তার পক্ষ লাগবি না? ন্যায় অন্যায় বলে কোনো কথা নাই। তোমার ভাগ্যি ভালো যে আমার বিয়ের আগে গেদা ভাই খবর পাইছিল না যে তুমি আমার সাথে বিয়ে করতেছ, তাহলে তোমার বিয়ে করার হাউস মিটি দিল না। ও গেদা ডাকাইতের সাথে বসে তালি এসব আলাপই হইতো তাই না? যে আরো কত কথা হইতো, আমি তো গেদা ভাই সব কথা কয়ে দিছি। তোমরা যে তাক পানি পড়ার বদলে টিপুকলের পানি খাইছিলে সেটাও কয়ে দিছি। ঘরের মানুষের চায়া জাগারে বাইরের মানুষ আপন হয়, তাকারে কপাল অনেক দুঃখ হয়, কথাটা মনে রেখো গর্জন। ছুটকার সাথে বিয়ে হওয়ার চাইতে বেশি দুঃখ আমার কপালে আর কি হবি? কিছু কবা ঘরজন? কব কয় তো খাড়া করাইলাম। ও তাহলে একটু সকালে কম, আমার একটু জরুরি কাম আছে তো, এক জায়গায় যাইতে আছি। করে দেবেন, খুবই তো রং লাগিছে মনে দেখা যাচ্ছে। বেটা ভাইয়ের বাড়ি বলছে আজকাল আস্তারা গাড়িছেন, বিষয় কি? বিষয়টা ওই মনে করো সুন্দরের প্রতি তো মানুষের একটা আকর্ষণ জাগবেই, বুঝো না? যার জাগে হে সুন্দর বোঝে, যার জাগে না হে বোঝে না, বুঝো না? আমরা বুঝিনি সুন্দর না, বুঝিনি আমরা, তা সুন্দর দেখে বেড়ালেই কি চলবি? বসে বসে খায়া যে ভুড়ি মুটা হয়ে গেছে সে হুশ আছে আপনার? না ও, এতদিন তো জানতাম যে সুটকা ভাই যদিও হে অযোগ্য, হ্যাঁ রে ওস্তাদের দায়িত্ব দিছে দলের মাতবারি করার, এমনকি সুটকার বউ হিসেবে তুমিও মাতবারি করবা না? মাতবার হয়েছে কি না হয়েছে সে কথা জবাব কি আমি তোমাকে দেবো? তোমাকে যে কথা কইছি তুমি সেটা জবাব দিয়ে যাও। একটা কথা কই, একটা কথা, ব্যক্তিরে সুটকার মতন মনে করবা না। গেদা ভাই কিয়া তোমাকে চুরি মারবার গেল আমি তো কিছু বুঝবার পারতেছি না, কি ক্ষতি করিছাও তার? ক্ষতির ভিতর তো একটা ক্ষতি করিছি, তার ছোট বিয়ানের সাথে প্রেম ভালোবাসা করেছি। তাতে কি, তুমি তো তাক মন্তর দেয়া পানির বদলে সাদা পানি খাওয়াও নাই। যারা তাক যুক্তি বুদ্ধি করে তাড়ানোর চেষ্টা করলো তাদের কিছু কবার পারে না, তোমাকে চুরি মারে। কি করা যাবে কও, আমি একজন নরম সরম শিল্পী মানুষ, সব দোষ তো এখন আমার কাঁধে এসে পড়েছে, এছাড়া তো আমি আর কোনো কারণ দেখতেছি না। শিল্পী তো এখন আর শিল্পী নাই, চোর হয়ে গেছে, সেই কথা কি গাদা ভাই জানতো না? সেই কথা জানার পর থেকেই তো আমার পরে এরকম খেপিছে।
আচ্ছা থাইক বাদ দাও, মরিমর কথা কি জানি কবর চাইছিলে তাই কও। আর কইও না, মরিম তো এক মহা ভেজাল বাধা দিছে। সে হঠাৎ করে কি করছে জানো? সে নাকি নুরুক বিয়ে করবি। এবার করি তো থা যায় না রে বোন, মান সম্মান রাখে কোনো কথা কয় না, আবার খাওয়ালি খুঁটা দেওয়া বাদ দিচ্ছে না। আমি সব শুনেছি। তালি তো সব জানিসই, আমাকে দিনে ওরা কোনো সহ্যই করে পারতেছে না। তুইও কিছু করছিস নি, আর জোর করে ঘর দখল করে দিয়ে কি লাভ হচ্ছে এটি তো আমার বুঝে আসে না। বুঝতো আমারও আসতেছে না ভাইজান, কি যে করবো আমি সেটা তো আমি নিজেও জানি না। এক কাম করে ভাইজান, তুমি বাড়িতে চলে যাও। ওরে আল্লাহ রে, তুই কি কোস, তোকে আমি একলা ফেলায় তুই চলে যাব? তোর তোরা মারিও ফেলাবের পারে। আমি কই কি, যা দেখ ফিরাইছিল তা তো দেখে হয়েই গেছে, চলে আমরা দুই ভাই বোনই না হয় বাড়ি চলে যাই, চল। কে, আমি বাড়ি থাকলে পারি তো তোমার বিয়ে করা হচ্ছে না, তুমি না সে কথা কও। না হোক, দরকার হলে আমি সারা জীবন এবার করেই থাকবো, তাও আমি তোর গায়ে ফুলির টুকা লাগবি দেবো না রে চায়না। তুই ক, তুই ছাড়া আমার কিডা আছে? আমি কই কি, চল আমরা দুই ভাই বোন চললে যাই, চল। ভাবি ভাবি, এই আই পড়ছি বেটা ভাই কই? সে তো ঘরে নাই। দেখ ভালো হয়েছে। অকেটা ভাই, হ্যাঁ কিরম আছো? কি ঠেয়ে জানি মন টন খারাপ ভাবি? না আপনি এত সকাল সকাল। আর কই না, পড়ছি নানান উদ্ভাগে। এই বেন্য গেলে ঘুমের তো উড্ডাই গহর জিগির শুরু করছে। চায়না ভাবিরে লই আহ, চায়না ভাবিরে লই আহ, কর কেমন ঠাই তা ভাবি লন মন লাগে লন। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান আমি আসতেছি। কি ভাই, হ্যাঁ মুখ তো হুগাই দিয়ে চামচার আল্লাহ হয়েছে, কি দিছে কিছু খাইতে টাইতে দিছে? কথা কথা হ্যাঁ দিছে, না দিলে কল লাগবে না। এই যে পুয়াতি বৌডা এই শরীর নিয়ে চলে গেল, তুই একটু খবরও নিলু না? আসলে তুই কোনো মানুষই না। তুই যা বুঝিস না সেটা নিয়ে কথা কইস রে। আমি এখন ফুরুর খোঁজ করতে ওখানে যাই আর আমার ধরে হাত পাশা ভেঙে দিই। ফুরুর রাগ তো তুমি চেনো না, দেখতে এরম নরম মেয়ে। হ্যাঁ তোর যেদিন হাড় হাড্ডি ভাঙা পড়বি সেই দিন যদি তোর শিখকে হয়। আচ্ছা ওই সংযোগ পাঠায় তো একটা খোঁজ নিবে পারতু, প্রথম বংশের বাতি আসবি আর তার কপালে হাল্লা এত কিছু লিখছিল আমার সহ্য হয় না। আরে কাদাকাটি বাদ দে তো ছাতা, তুই যা দিনি এখন থেকে যা, আমরা একটু কথা কবো যা। খবর হয়েছে নিমে ভাই? গেদা টাকা ধলাই গেছে। আর ধুস শালা, ওই ভুঁয়ে ডাকাতের কথা কইস নে শালা, খামাখাই বুয়ের দিকে অস্থির হয়েছিলাম শালা, হাট দুর্বল লোক ডাকাতি করতেছে দেখছেন কত হাওস। ওই এনে যে জঙ্গল আছে না, জঙ্গলের মধ্যে টাউনের পার্কের লাল মধ্যে খুব সুন্দর ফাইন একটা জায়গা আছে, এনে ওই দুজন একটু কথাবার্তা কইলে ভালো হইতো না? না আজ থাক, ওই আপনি না কলেন গহর আপনি খুব অস্থির হয়ে নিতে পাঠাইছে আমাকে,
তুই হয় মুই বাদশাহ